তো গাইস এখানে দেখো আমি চিংড়ি মাছ কাটছি। তো আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। ঠিকই আজকে দইরা কলাতে চিংড়ি মাছ রান্না করব। আর আমি মাছ কিন্তু সেরকম কাটতে পারি না, সেই জন্য আমার মাছ কাটতে অনেক লেট হয়। অনেকক্ষণ ধরে আমি মাছ কাটছি। এখানে দেখো যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ কাটছি আমি। তো গাইস এখানে আমি এখন রান্না করছি। এখানে দেখো ভাত হচ্ছে আর আমার তরকারি রান্না হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এই যে আজকে একটা তরকারি রান্না করেছি আর এখানে আমার ভাত হচ্ছে। আর এখানে আমার বাবা দেখো দুষ্টুমি করছে। বাবা এই যে একটু ভালো হয়নি বলো? এবার আমি আমার পাপা চান দেব। একটু ভালো হয়নি, ওই যে ও জল এখানে রোদে দেওয়া আছে। দেখো আজকে চান করার পরে পাপার আজকে ঘুম নেই, আমিও চানটা করতে পারছি না। ও না ঘুমালে আমি তো ওকে একা রেখে চানও করতে যেতে পারছি না। দেখো ওখানে বসে বসে এখন খেলা করছে, এখন ঘুমাবে না, ও ঘুমাবে না, ঘুমাবে না। এই দুষ্টু, এই ফোন ধরবে বাবা, ফোন ধরবে কি, তো ঘুমাবে না, ঘুমাবে না তুমি। খাওয়ার সময় শুধু গলা জানবে। না খেলে বড় হবো কি করে তুমি? কি হলো? দেখো খেতে খেতে শুধু তুলে দেওয়ার চেষ্টা করবে, একদম এত দুষ্টু। আমি করতে নেই, কি খেয়ে না তুলতে নেই। তো গাইস এখানে আমি আমার পাপার খাবার নিয়ে চলে এসেছি। এখানে তরকারি একটা আলু নিয়েছি আর চিংড়ি মাছ আর এই যে ভাত আর এই যে ওর জল। এই যে আমি ওর খাবার নিয়ে চলে এসেছি, এবার ওকে আমি খাওয়াবো। তো গাইস এরকম আমার পাপা একা একা প্যান করছে। দেখো প্যানটা ধরে রেখে দিয়েছে, ওই দেখো একা একা প্যান টেনে পড়ছে আর দুষ্টু করে আবার একটু হাসি দিল। না মাম না বাবা, খাওয়াচ্ছি। পাপা গ্লাসে জল খেতে শিখে গেছে। একটা জিনিস লক্ষ্য করো, আজকে কিন্তু আমি আমার পাপার মুখে একটা টিপ পরিয়ে দিয়েছি। এ জল ফেলে দেবে কিন্তু, ও সামনে রেখো না, ও সামনে কোনো কিছু রাখলে সেটা একদম ফেলে দেয়। না 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 আমি খাতে না। পাপার কোলে বসে আছে, মাম ভালো লাগছে তোমার? এ গলা টানছি সেটা জল দাও, একটুখানি করে খাই। ও যে কোনো কিছু খাওয়ার বেশি ও জলটাই বেশি খায়, কোনো কিছু খাওয়ানোর। তো আমার পাপা দেখো এখানে খাচ্ছে আর আনন্দ করছে, একা একা না দোল দোল খাচ্ছে। বগলা দাঁতে হাসি, বগলে দেখে হাসি দিচ্ছে বাবা।
নাচু নাচু করছে, আবার খেতে খেতে আবার দোল দোল খাই, দোল 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 দোল। বাবা নাচু নাচু করতে নেই বাবা, বাবা পারবে না তো। হ্যাঁ ও বাবারে খেতে খেতে কি অবস্থা দেখো শুধু। কেন দেখো গালের মধ্যে দেখো ভাত নিয়ে রেখে দিয়েছে, গালে কিন্তু সব ভাত। ও কি এতটা বালিশ? আমার পাপারই তিন চারটে বালিশ লাগে, চারখানা বালিশ লাগে ওর একা। এখানে পাপা আমার ভিডিও দেখছে বসে বসে। আবার দেখবে তবে বাবার দিকে দেখো তাকিয়ে আছে। এই এই পড়ে গেল পড়ে গেল, আমার সোনা পড়ে গেছে। ওটা পড়ো বাবাই, আর গাইস আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও। আমার ইনস্টাগ্রামের নাম লিপিকাস ডায়েরি, তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়েও ফলো করে দিও। দুষ্টুমি শুধু দুষ্টুমি করে, নাও 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 বাবা নাও, ও খাবে না। দেখো খেতে খেতে কি অবস্থা দেখো, শুয়ে পড়ছে, বাবার পেটের ওপর পা তুলে দিয়েছে দেখো। বলছি শোয়া এত খারাপ, একদিন তোমাদেরকে শেয়ার করবো রাত্রে কিরাম করে শুই, এটা তোমাদেরকে একদিন আমি দেখাবো। দেখো বাবার পা পেটের ওপরে পা তুলে দিয়েছে, দু পা তুলে দিয়েছে, আমি আবার দেখাচ্ছি বলে দু পা তুলে দিচ্ছে, এত দুষ্টু। হ্যাঁ তুমি তো দুষ্টু, হ্যাঁ আবার বলছে দেখো নিজে নিজেই বলছি। হ্যাঁ এই যে বাবা তোকে খেলা করছে ছাগল বাচ্চার সাথে, ধরো ধরো ধরো, ও ছাগল বাচ্চা ঢলো, ওই বাবা পড়ে যাচ্ছে আকাশে মেঘ হচ্ছে। ভালো ভালো দেখো, ভালো লাগে তো তার মুখ গুলো আবার দেখছে। লিচু জেলিটা খাওয়ালে এতে কোনো রং মিশানো নেই, কিন্তু অনেক অনেক জেলি আছে ওইগুলো রং মিশানো, ওইগুলো দিই না। এই লিচুটাই দু এক সময় একটু দিই, বেশি দিই না। বাইরে জিনিস এমনি বাচ্চাদের যত কম খাওয়ানো যায় ততই ভালো। বাবা পড়ে যাবে তো, খেলবি না পাপ্পা, মেয়েটা ফাটিয়ে দেবো একদম, দেব না। আজকে আমরা বিকেলবেলা আবার চলে এসেছি হাঁটতে। হাই দেখো ওইদিকে বলে হাই, এই যে আমরা রাস্তায় দু তিনজনাই হাঁটছি আর কেউ নেই। তো আজকে দেখো একটু মেঘলা মেঘলা ভাবও হয়েছে, দেখো মেঘ হয়েছে, তো হাওয়া সেরকম নেই, সেই জন্য হাতে পাখা নিয়েও চলে এসেছে। কারণ এই ব্যক্তিটা খুব গরম, গরম পড়ছে, গরম লাগছে। ওর গরম লাগে না, নিয়ে
গেছে। ও বাবা রাগ হয়ে গেছে, দেখো আমার বাবা রাগ হয়ে গেছে, মনে নিয়ে নিয়েছে তাই। কি রাগ, কত রাগ দেখো বাপারে, দেখো আবার খাবার টেবিলে বসে পড়েছে। আবার একটুখান নাও, বিস্কুট নাও, ও বিস্কুট খাবে না, দেখো বিস্কুট খাবে না, ও জাস্ট কাগজটা নিয়ে খেলা করবে, বিস্কুটটা বের করে দিয়েছি তা খাবে না, খাবে না। সেখানে দেখো ওর পাপা, পাপাকে এখন ঘুম পাড়াচ্ছে। আর এখন কটা বাজে জানো, এখন বাজে এই দেখো, এখন বাজে 11:00, আমার ছেলে এখনও ঘুমায়নি, তাই ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। দেখো একদম জেগে আছে, এবার ঘুম ঘুম পাচ্ছে, হাই তুলছে, বাবা এই যে ঘুম পাড়িয়ে দিচ্ছে ওকে।